আসসালামু আলাইকুম। ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। আমি শামিমা সুলতানা, সহকারী শিক্ষক ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। ছোট শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। নিজের ঘরেই আছো, তাই না? স্কুল বন্ধ, কিন্তু তোমাদের খেলাধুলা, টিভি দেখা তো বন্ধ দেখি, এগুলো তো ঠিক মতো চলছে, তাই না? যদি টিভি, গেম, খেলাধুলা সম্ভব, তাহলে পড়াশোনাও সম্ভব। কি পড়ছো তোমরা? বাংলা বই থেকে আমরা আজকে একটু ছড়া পড়ব। আমরা এর আগেও দুইটা ছড়া পড়েছি, সেই ছড়া পড়েছি, মুখস্থ করেছি এবং লিখেছি, যেখানে দাঁড়ি কমা আমরা শিখেছি। আবার ছড়া লাইনগুলো কিভাবে লিখতে হয় সেগুলো আমরা জানি। আজকে আমরা নতুন ছড়া শিখব, লিখব, পড়ব। নতুন ছড়ার নাম হন হন পন পন। ছড়াটি লিখেছে সুকুমার রায়। এটা আমাদের বইয়ের 39 পৃষ্ঠাতে পেয়ে যাবে। শিখন ফলে আমরা নতুন নতুন শব্দের সাথে পরিচিত হব, ছড়াটি বলতে এবং নির্ভুল ভাবে লিখতে পারবো। এই ছড়াতে সবচেয়ে মজার বিষয় হলো এতে কোনো দাড়ি বা কমা নেই। এখন আমার সাথে তোমরা পড়ো, লাইনগুলো যেভাবে আমি পড়ছি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করো। হন হন পন পন, সুকুমার রায়। চলে হন হন, ছোটে পন পন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফোড়া টন টন। শুধু একবার পড়লে হবে না, এটা বারবার পড়বে তোমরা এবং দেখবে লাইনগুলো কোথায় কিভাবে আছে, মানানগুলো কিভাবে আছে, সেভাবে আমরা পড়ে নেব। যেমন দেখো, হন হন পন পন, মানানগুলো আমরা ক্লাসেও পড়ে থাকি ঠিক শিখে ঠিক একইভাবে। হ দন্তান্ন হন, হ দন্তান্ন হন, দেখো একমাত্রার ভিতরে আছে। তারপর আছে পন পন, প দন্তান্ন পন, প দন্তান্ন পন, হন হন পন পন। এটা লিখছে সুকুমার রায়। এটা দন্ত শয়ের অসু সু, কয়ের অসু কু, সুকু ময় আকারে মা, র সুকুমার রায়, রয় আকারে রা, অন্তস্থ অ, সুকুমার রায়। চ লয় একারে লে, চলে, হ দন্তন্ন হন, হ দন্তন্ন হন, চলে হন হন। ছোটে ছয় ওকারে ছো, টয় একারে টে, ছোটে, প দন্তন্ন পন, প দন্তন্ন পন, পন পন। ঘয় ওকারে ঘো, রয় একারে রে, ঘোরে, ব দন্তন্ন বন, ব দন্তন্ন বন, ঘোরে বন বন। কয় আকারে কা, বর্গে জয় একারে যে, কাজে, হ দন্তন্ন ঠন, হ দন্তন্ন ঠন, কাজে ঠন ঠন। বয়ে আকারে বা, অন্তস্থায় রস্বকারে উ, বায়ু, তালে বস দন্তন্ন শন, তালে বস দন্তন্ন শন, শন শন। তালে বস দীর্ঘিকারে শি, তয় একারে তে, শীতে, প দন্তন্ন কন, প দন্তন্ন কন, শীতে কন কন। কয় আকারে কা, তালে বস রসিকারে শি, কাশি, হ দন্তন্ন খন, হ দন্তন্ন খন। ফয়ে চন্দ্রবিন্দু ওকারে ফো, ডয় বিন্দু রয় আকারে রা, ফোড়া, ট দন্তন্ন টন, ট দন্তন্ন টন, টন টন। ঠিক এভাবে তোমরা বানান করে পড়বে, প্রথমে পড়বে, তারপরে দেখে দেখে লিখবে। লেখার পরে বারবার যখন পড়া হয়ে যাবে তখন তোমরা না দেখিয়ে লিখতে পারবে। আর অবশ্যই মনে রাখবে এখানে কোনো দাঁড়িও নেই, কমাও নেই। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে নতুন বিষয় ও পড়া নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।
কত কোন আমার অল্প পড়া তো তুমি